শিশু শিল্পী হিসেবেই বাংলা চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তিনি। মাত্র 11 বছর বয়সেই 2011 সালে পরিচালক জাকির হোসেন রাজুর মনের ঘরে বসত করে চলচ্চিত্রে অভিনয় করেন, কিন্তু এডিটিংয়ে তার সকল দৃশ্যই বাদ যায়, ফলে অভিনয় করেও পর্দায় অভিষেক হয়ে ওঠে না তার। পরে একই বছর অভিনয় করেন মমতাজুর রহমান আকবর পরিচালিত ছোট্ট সংসার চলচ্চিত্রে। এবার সেলুলয়েডের পর্দায় অভিষেক ঘটে যায় তার। সিনেমার পর্দায় শিশু শিল্পী হিসেবে ভেসে ওঠে তার নাম পূজা চেরি, পুরো নাম পূজা চেরি রায়। পূজা চেরি 20 আগস্ট 2000 সালে খুলনার গাজীরহাটে এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পূজার বাবা দেবপ্রসাদ রায় একজন ব্যবসায়ী এবং মা ঝর্ণা রায় গৃহিণী। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি ভীষণ আগ্রহী পূজা চেরি শিশু শিল্পী হিসেবে নিয়মিত অভিনয় করলেও শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমা দিয়ে সবার নজর কেড়ে নেন। সিংহরাশির জাতিকা পূজা তখন সবাইকে বুঝিয়ে দেন, অন্য 8-10 জন শিশু শিল্পীর মতো অচিরেই হারিয়ে যেতে আসেনি সে, এসেছেন নিজের আলাদা সত্তা তৈরি করতে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছোটবেলা থেকে বিজ্ঞাপন চিত্রেও বেশ নিয়মিত মুখ হয়ে ওঠেন পূজা চেরি। RFL আর রিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে অভিনয় করেন পূজা। পরবর্তীতে টেলিটক 3G এর একটি টিভি বিজ্ঞাপনে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে সারা দেশের সকল দর্শকের মন নিমিষে ছুঁয়ে যান তিনি। শিশু বয়সে নিজের অভিনয়ের অভিব্যক্তি ফুটিয়ে তোলেন সেনোরা স্যানিটারি প্যাডের বিজ্ঞাপনেও। মাঝে কিছু সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন পূজা চেরি। পরবর্তীতে মারাঠি ভাষার বিপুল প্রশংসিত চলচ্চিত্র সৈরাটের ছায়া অবলম্বনে জাজ, SVF এবং রাজ চক্রবর্তীর প্রযোজনায় নির্মিত নূরজাহান চলচ্চিত্র দিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। চলচ্চিত্রটি 2018 সালের 16 ফেব্রুয়ারি মুক্তি লাভ করে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত নায়ক আদৃত। প্রথম ছবিতেই পূজার অভিনয় খুব প্রশংসিত হয় এবং এর ধারাবাহিকতায় জাজের আরেকটি চলচ্চিত্রে তিনি চুক্তিবদ্ধ হন এবং সেটি ছিল পূজা অভিনীত বহুল জনপ্রিয় চলচ্চিত্র পোড়ামন 2। পূজার বিপরীতে নায়ক হিসেবে এই চলচ্চিত্র অভিষেক ঘটে সিয়াম আহমেদের। অবশ্য হালের জনপ্রিয় পরিচালক রায়হান রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল এটি। এই ছবিতে সিয়াম এবং পূজা জুটি বাংলার দর্শকরা সাদরে গ্রহণ করে। ছবিতে তাদের দুর্দান্ত অভিনয় এবং সিনেমাটোগ্রাফি বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে, আর একই সাথে সমসাময়িক নায়িকাদের টেক্কা দিয়ে পূজা উঠে আসেন শীর্ষে। পোড়ামন 2 এর পর সিয়াম আহমেদের সাথে দহন চলচ্চিত্রে অভিনয় করেন পূজা, সে সিনেমাও বেশ জনপ্রিয়তা পায়। সর্বশেষ 2022 সালে সিয়াম পূজা জুটির শান সিনেমাটিও সুপারহিট হয়। পূজার প্রিয় নায়িকা সুচিত্রা সেন আর প্রিয় নায়ক শাকিব খান, আর সেই প্রিয় নায়ক শাকিব খানের সাথে অভিনয়ের স্বপ্ন পূরণ হয়েছে 2022 সালে গলুই সিনেমার মাধ্যমে। ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়কের সাথে অভিনয় তার ক্যারিয়ার এবং জনপ্রিয়তার গ্রাফকে করেছে ঊর্ধ্বমুখী। এই সকল সিনেমার ফাঁকে পূজা কাজ করেছেন আরও বেশ কিছু সিনেমাতেও। তাছাড়া আসছে বছরের শিডিউলেও জমা আছে বেশ কিছু সিনেমা। পূজা চেরি তার নির্মল হাসিতে দীর্ঘ সময় মাতিয়ে রাখবেন তার দর্শকদের, এটাই কাম্য।